অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকের আলোচনা বিষয় ইতিহাস। ইতিহাসের ছত্রপতি শিবাজী, ছত্রপতি শিবাজী স্ট্যান্ডার্ড থ্রি ক্লাস, স্ট্যান্ডার্ড থ্রি ক্লাস ছত্রপতি শিবাজী। এই যে ছত্রপতি শিবাজী, আমরা ওর সম্বন্ধে আমরা জানব। ছত্রপতি শিবাজী মহান মারাঠা নেতা শিবাজী শিবানী জন্মগ্রহণ করেছিলেন। শিবাজী শিবানী জন্মগ্রহণ করেছিলেন মহান মারাঠা নেতা। কি নেতা? মহান মারাঠা নেতা কে? শিবাজী শিবানী। শিবাজী শিবানী, জন্মগ্রহণ করেছিলেন। তিনি জাইগিরদার শাহাজির পুত্র ছিলেন। তিনার বাবার নাম কি ছিল? জাইগিরদার শাহাজি। শাহাজি বলতে এই যে জাইগিরদার বলতে কি বোঝায়? জমিদার। জাইগিরদার বলতে জমিদার। জমিদার শাহাজির পুত্র ছিলেন। শিবাজির মাতার নাম কি ছিলেন? তিনের মাতার নাম কি ছিলেন? মা, বাবা, মাতা কে ছিলেন? মা কে ছিলেন? জিজাবাই। জিজাবাই, জিজা, জিজাবাই ছিলেন। জিজাবাই একজন সাদাসিধে ধর্মপ্রাণা বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি চাইতে তার ছেলে সৎ ও আদর্শবান ও সাহসী হোক, এই জন্য তিনি ছেলেকে রামায়ণ মহাভারত পড়াতেন, গল্প শোনাতেন। কন্দেলেও ছিলেন একজন শিবাজীর শিক্ষক। তো তিনি শিবাজীর স্বপ্ন ছিল মারাঠাদের নিয়ে একটা নিজস্ব রাজ্য গড়ে তোলার। সেই সময় দিল্লির মসনদের অধীন ছিলেন ঔরঙ্গজেব। আরঙ্গজেব ছিলেন দিল্লিতে গেছিলেন শাসন ক্ষমতা তখন ছিল দিল্লিতে। দিল্লির শাসন ক্ষমতা ছিলেন, দিল্লির শাসন গেছিলেন আরঙ্গজেব। দিল্লির শাসন ক্ষমতা পাচ্ছিল কারাতে ছিল আরঙ্গজেবের হাতে। এরপরে তিনি পূর্ব উত্তর ভারত তার অধীনে এনেছিলেন। শিবাজী মারাঠাদের ঐক্যবদ্ধ করে তাদের প্রশিক্ষণ দেন। মারাঠাদের ঐক্যবদ্ধ করেছেন একসঙ্গে একসঙ্গে করে প্রশিক্ষণ দিতে এবং সৈন্যবাহিনীতে পরিণত করেন, সাহসী সৈন্যবাহিনী। তো শিবাজী বিজাপুর রাজ্যের অনেক দুর্গ দখল করে নিলেন, রাজ্যের অনেক দুর্গ দখল করে নিলেন। বিজাপুরের সুলতান শিবাজীকে খুন করার জন্য আফজাল খানকে দায়িত্ব দিলেন। কাকে দায়িত্ব দিলেন? আফজাল খানকে। বিজাপুরের সুলতান কে ছিল? বিজাপুরের সুলতান, বিজাপুরের সুলতান, বিজাপুরের সুলতান কাকে দায়িত্ব দিল? দায়িত্ব দিয়েছে কাকে? আফজল খানকে দিয়েছে। কাকে দিয়েছে? আফজলকে দায়িত্ব দিয়েছে। আফজল, আফজল খানকে দায়িত্ব দিয়েছে। এবার দেখো, এই যে আফজল খানকে খানকে দায়িত্ব দিলেন, শিবাজী এই পরিকল্পনার কথা আগের থেকে জেনে নিয়েছিলেন। সেই জন্য তিনি সবসময় বাঘের ন বাঘের নখ পরে থাকতেন। শিবাজী আলিঙ্গন করেন আফজলকে, শিবাজী গলায় চাপ দিতেই তখনই শিবাজী বলছে বাঘ নখ পরে শিবাজী বলছে হত্যা করেন আফজলকে। এই খবর আরঙ্গজেবকে চিন্তায় ফেলে দিল। তিনি শিবাজীর সমস্ত অস্ত্র ঘোড়া হাতি দখল করে নেবার জন্য শায়েস্তা খাঁকে পাঠালেন। শায়েস্তা খাঁ শিবাজীকে বসে আনতে পারেননি। শিবাজী জয়সিংহকে শক্তিশালী সেনাবাহিনী দিয়ে শিবাজীর বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন। আরঙ্গজেব কি করছে? জয়সিংহকে শক্তিশালী সেনাবাহিনী দিয়ে বলছে না, আমাকে আমাকে যুদ্ধ করতে যেতে হবে, ওকে হারাতে হবে শিবাজীকে। শিবাজী পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু জয়সিংহ মারাঠা বাহিনীকে হারিয়ে দিলেন। জয়সিংহ কি করছে? মারাঠা বাহিনীকে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার পরে কি করছে শিবাজী? জয়সিংহ শিবাজীর সঙ্গে কপট বন্ধুত্ব পাতালেন। তিনি শিবাজীকে তার দরবারে আমন্ত্রণ জানালেন, সেখানে তিনি শিবাজীকে বন্দী করে রাখলেন। শিবাজী পালিয়ে যাওয়ার জন্য একটা বুদ্ধি ব্যবহার
যাতে আমি ওই কারাগার থেকে বেরিয়ে যেতে পারি। তিনি বড় বড় ঝুড়িতে করে গরিবদের জন্য ফল পাঠাতেন। শিবাজি বাড়ি দেওয়ার একটা বুদ্ধি করলেন, সেখানে বড় বড় ঝুড়িতে করে গরিবদের জন্য ফল পাঠাতে লাগলেন। একদিন তিনি একটা ঝুড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে যান। তিনি সব গৃহে ফিরে গিয়ে আবার সৈন্যবাহিনী একাত্মবদ্ধ করলেন। শেষ পর্যন্ত কি করছে, শেষ পর্যন্ত এই শক্তিশালী আবার গড়ে তোলেন। সেই সৈন্যবাহিনী নিয়ে বলতে গেলে তিনি সমস্ত দুর্গই দখল করে নেন, নিজের নাম রাখেন ছত্রপতি। নিজের নাম কি রাখেন, এই যে ছত্রপতি নিজের নাম লিখেছেন, শিবাজী নাম না, ওর নাম ছত্রপতির নামটা লিখেছে রেখেছে। এই যে ছত্রপতির নাম রাখলেন, শিবাজী একজন মহান নেতা ছিলেন, তিনি ভালো শাসকও ছিলেন, তার উনি শাসন ক্ষমতা ভালো করতেন, তিনি সকল ধর্মের কর্তব্যপরায়ণ ব্যক্তিকে ভালোবাসতেন। ভারতবাসীরা শ্রদ্ধার সঙ্গে শিবাজীকে আজও স্মরণ করেন, আজও স্মরণ করে। তো এই যে শিবাজী ছত্রপতি শিবাজী আমরা নাম, এই ছত্রপতি শিবাজী কিছু প্রশ্ন আছে, যেমন শিবাজী কে ছিলেন, তার জন্ম কোথায় ছিলেন হয়েছিলেন, শিবাজী মারাঠাদের নেতা ছিলেন, তিনি শিবানী জন্মগ্রহণ করেন, শিবাজী পিতা এবং মাতার নাম কি ছিলেন, শিবাজী পিতার নাম শাহাজী, মাতার নাম জিজাবাই, শিবাজী মাতা কিভাবে পুত্রকে অনুপ্রাণা দিলেন, শিবাজীকে আদর্শবান ও সাহসী করার জন্য রামায়ণ মহাভারতের গল্প পড়াতেন। শিবাজীর শিক্ষক ছিলেন কন্দদেব। শিবাজীর সময় দিল্লির মসনদ দেখেছিলেন আওরঙ্গজেব। বিজাপুরের সুলতান শিবাজীকে হত্যা করার জন্য কাকে দায়িত্ব দেন, সুলতান আফজল খান। এই যে এই প্রশ্নগুলো পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, ভালো করে ছত্রপতি শিবাজীটা পড়বে, এখান থেকে বড় প্রশ্ন পড়বে এবং শিবাজীর টিকা পড়বে, শিবাজী টিকা অবশ্যই এই তৃতীয় শ্রেণীর স্ট্যান্ডার্ড থ্রি ইতিহাসে ছত্রপতি শিবাজীটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই ক্লাসটা বারবার করে রিপিট করবে, রিপিট করে পড়বে। আমি খুব বুঝাতে পারলাম, যতটা বোঝাতে পারলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের বিল্টুসির অফিসিয়াল চ্যানেল। সকলকে নমস্কার।